بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله وبركاته. بنغلاديش থেকে ডাক্তার ওলি ভাই জানতে চেয়েছেন যে ফজর ও মাগরিবের সালাতের পর আমলগুলি কি কি। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত ভাই, শুধু ফজর ও মাগরিবেই নয়, অন্যান্য সকল সালাতের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া দরুদ শিক্ষা দিয়েছেন। যেমন তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরপর اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام, এরকম করে আপনি আরো বলতে পারেন اللهم لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك. এরপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়াহ, লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযলু ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন। এই হাদিসগুলি বিভিন্ন সহি বুখারী মুসলিমে বর্ণিত রয়েছে। তো এরকম করে দোয়া পড়বেন এবং পাশাপাশি মুআফিজাতাইন নাস ফালাক ইখলাস আপনি প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বেন, কিন্তু মাগরিবের নামাজের পর তিনবার করে পড়বেন। মাগরিবের পর তিনবার কুল হুসুরা, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস, ফজরের পর তিনবার করে পড়বেন। এবং এই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা যদি পারেন মাগরিব এবং ফজরের পর 10 বার 10 বার করে পড়া। এবং তাছাড়া অন্যান্য যে দোয়া আছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এগুলোও পড়তে পারেন তিনবার করে। বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়া আস-সামিউল আলিম, এটা তিনবার করে পড়তে পারেন। হ্যাঁ, রাদিয়তু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়ান ওয়া রাসূলা, এটাও বলতে পারেন তিনবার করে। এবং সর্বোপরি আয়াতুল কুরসি আপনি একবার করে পড়বেন। হাদিসে এসেছে যে মান ক্বারা আয়াতুল কুরসি দুবারা কুল্লা সলাতিন মাকতুবা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আন ইয়ামুত, ওই ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ, যেটা নাসাই এবং তাবরানিতে হাদিস বর্ণিত রয়েছে। এই দোয়াগুলি আপনি পড়বেন। কিন্তু আমাদের দেশে একটা যে পড়া হয় যে আউযু বিল্লাহি সামিউল আলিম না শাইতানুর রাজিম বলে সূরা হাশরের শেষের 3 আয়াত পড়া হয়, এটার কোনো সহি দলিল নাই। এই হাদিস সহি নয়, এটা জয়ীফ হাদিস। কাজেই জয়ীফ হাদিস পরিহার করে আপনারা সহিগুলি আমল করার চেষ্টা করেন এবং জান্নাত জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত কামনা এটাও করা যেতে পারে। কিন্তু যে কোনো সময় শুধু ফজরের নামাজের পরেই চাইতে হবে এমনটি নয়। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা আজিরনী মিনান নার, আল্লাহুম্মা আজিরনী মিনান নার, আল্লাহুম্মা আজিরনী মিনান নার তিনবার করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস তিনবার, এটা যে কোনো সময় যে কোনো দিনের যে কোনো বেলায় বলা যেতে পারে। মাগরিব এবং ফজরের সঙ্গে এটা খাস নয়। এইগুলি আশা করি দোয়া দরুদ পড়লে ইনশাআল্লাহ এটা সুন্নাত দ্বারা আমল হবে। হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।